একটা বল হাতে নিয়ে হেঁটে যাচ্ছিলেন তাসকিন আহমেদ। পেছন ঘুরে একজনকে সেই বলটা দেখিয়ে কিছু একটা বললেনও, একটা হাসি দিয়ে আবার চললেন নিজের গন্তব্যে। তাসকিনের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তার মাথায় খেলছে কোনো দুষ্টু বুদ্ধি। বেশ আনন্দিতও লাগছিল তাকে, কিন্তু তার এই আনন্দের কারণটা কি? হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন একেবারে সীমানা প্রাচীরের কাছে। সেখানে স্টেডিয়াম সীমানার বাইরে তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল কিছু ক্ষুদে ক্রিকেট ভক্ত। তাসকিন তাদের উদ্দেশ্যেই কিছু একটা ইশারা করে বললেন, এরপর হাতে থাকা বলটা ছুঁড়ে দিলেন তাদের দিকে। বল নিজেদের কাছে আসতেই কে আগে সেটা নিজের হাতে নেবেন তাই নিয়ে একরকম যুদ্ধ বেঁধে গেল তাদের মাঝে। মাটিতে গড়াগড়ি খেয়ে গায়ে লেগে যাচ্ছে ধুলো ময়লা, সেদিকে নজর দেওয়ার সময় কই? এই বাচ্চাগুলোর কাছে তাসকিন আহমেদ হওয়ার কথা তাদের ক্রিকেট হিরোর মতো। কাছ থেকে এমন সুপারস্টারকে দেখতে পাওয়াটাই তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এর ওপর যদি তার হাত থেকে পাওয়া যায় আসল ক্রিকেট বল, তাহলে তো মেঘ না চাইতেই জল। অনেক হুড়োহুড়ি করে একজন মাটি থেকে সেই বল তুলে হাতে নিয়ে দৌড় দিয়ে আশপাশের সবাইকে বল পাওয়ার খবর জানাচ্ছিলেন। এ যেন পুরো পাড়াকে ঢোল পিটিয়ে জানানো। তার কাছ থেকে বল হাতে নিলেন আরও একজন। অবাক বিস্ময়ে বলের দিকে তাকিয়ে নিজেই নিজেকে হয়তো আশ্বস্ত করার চেষ্টা করলেন, এটা স্বপ্ন নয়, সত্যি। নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তারা। এরপর শুরু হলো পালাক্রমে জায়গা বদল করে নানান পোজ দিয়ে সেই বল হাতে নিয়ে ছবি তোলা। বিপত্তি বাঁধল একটা জায়গায়। বল তো মাত্র একটা, কিন্তু ভাগিদার অনেক। কে নিজের বাড়িতে নিয়ে যাবে সেই বল, এ নিয়েই হয়তো চলতে থাকলো তাদের পরবর্তী সমঝোতার আলোচনা। ওদিকে বল বাইরে ঢিল মেরেই তাসকিন আবার চলে গেছেন প্র্যাকটিসের দিকে। বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। নিজের খেলা সবশেষ ম্যাচে 9 রানে নিয়েছেন 4টা উইকেট, তাই তিনি নিজেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। এর প্রতিফলনটাই ঘটালেন খুদে ক্রিকেট ভক্তদের মাঝে ক্রিকেট বল দিয়ে। তবে এরপরেই প্রসেস অনুযায়ী ওয়ার্ম আপ সেরে তাসকিন চলে গেছেন বোলিং করতে। প্রথমে শর্ট রান আপে বল করে ধীরে ধীরে বাড়িয়েছেন রান আপ, সঙ্গে গতিও। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এ সময় তার সাথে এসে যোগ দিয়েছেন কোচ চামিন্দা বাস, পেস বোলিংয়ের একজন কিংবদন্তি বাস। তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু, সেটা খুব ভালো করে জানেন তাসকিনও। তাই বাসের অভিজ্ঞতার সবটুকু নিংড়ে নেওয়ার ক্ষেত্রে তাসকিনেরও ছিল না কোনো কমতি, যাকে বলে একেবারে মজার ছলে শেখা। তাসকিনের এই শেখার ক্ষুধাটাই তাকে নিয়ে এসেছে এত দূর। যে উন্নতি তার মাঝে দেখা গেছে গত কয়েক বছরে, এর ধারাবাহিকতা বজায় থাকলে তাসকিনের বিশ্বমানের বোলার হওয়ার যে স্বপ্ন, তা হয়তো ধরা দেবে অচিরেই। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।